ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر ان تاتوا البيوت من زهورها ولكن البر من اتقى واتوا البيوت من ابوابها امنت بالله صدق الله المولان العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا عدو ولا تيرة ولا هامة ولا صبر أو كما قال النبي صلى الله عليه وسلم واجب الاحترام जनाब सदर হযরত উলামায়ে کرام ব্রাদারান ইসলাম উপস্থিত অনেক ছাত্র ভাইরা ফরদানশীল ईमानदार মহিলা মা বোনেরা আমাত আজকে দ্বিতীয় বাজারের সম্মেলনের শেষ অধিবেশন চলতেছে এই যে কোরআন হাদিসের আলোচনার মাহফিল আল্লাহ আল্লাহ রসুলের আলোচনার মাহফিল ইহকাল পরকালের শান্তির আলোচনার মাহফিল যেই মাহফিলের সম্মানের জন্য ফেরেস্তারা মজরিসের মাঝে বিষয় দিয়ে থাকে যেই মাহবিলের সম্মানের জন্য চতুর পাশে আসমান পর্যন্ত ফেরেশতারা ভাড়াদারি করতে থাকে যেই মাহাবিলের উপরে আল্লাহর পক্ষ থেকে সঙ্কীনা নাজ হয় যেই মাহবিলকে নিয়ে আল্লাহ তালায় ফেরস্তাদের মাধ্যমে গর্ব করে আলোচনা করেন যেই মাহবিলের শেষে উঠে যাওয়ার সময় আল্লাহ তালার পক্ষ থেকে বিরাট একটা পুরস্কার ঘোষণা করা হয় যে জিন্দেগীর যত ছোট গুণা আছে যদি তো না করে আর যদি তোবা করে ছোট গুণা বড় গুণা ছবিরা গুণা কবিরা গুণা যত প্রকারের জিন্দগির গুণা আছে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত প্রকারের গুণা আছে তালা মাফ করে দেন এরকম একটা মজলিসের মধ্যে আমাকে আপনাকে শরিক খাওয়ার অংশগ্রহণ করার সহযোগিতা করার ওয়াজ নসিহত বলার শোনার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আগর তৌফিক না দে তুই ইনসান কি বস কা কাম নেই ফাইজান মোহাম্মত আম হে লেকিন আরফান মোহাম্মত আম নেই আল্লাহ তৌফিক না দিলে কোন কাজ করা সম্ভব না মানুষের পক্ষে নিজের ইচ্ছায় কোন কাজ করা এটা মানুষের যত চেষ্টা করুক এটা কিছুতেই সম্ভব হবে না আল্লাহ নিজে বলেন ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ তোমরা নিজের ইচ্ছা কোনো কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ইচ্ছা হবে না আল্লাহ তাআলার ইচ্ছা হয় নাই বিজয় হুজুর sallallahu alaihi থেকে ওই শিবানী কোরআন শরীফের আয়াত সায়ন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জবান থেকে শুনার পরও কাফের মুশরিকরা অনেকেই তাদের কপালে হেদায়েত ছিল না বলে হেদায়েত গ্রহণ করতে পারে নাই আবু জেহেল আবুল লাহাব উতবা রবিয়া সাইবা আহ আসাদ কাবিবিনা উবাই ইবনে খলব হুয়াই ইবনে আখতব নজর ইবনে হারেস আবু আমের রাহেব কুফুরি মন্ত্রণালয় বড় বড় এই মন্ত্রীরা এত চেষ্টা করার পরও তাদের কপালে হেদায়েত ছিল না বলে তারা হেদায়ত গ্রহণ করতে পারেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ফাইসলা হইলে তখন হেদায়ত গ্রহণ করতে পারবে সহি মশলা বুঝা আমল করা জিন্দেগিকে পরিবর্তন করা এটা নিজের বাহু বলে সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তো না। এই জন্য এক বুজুর্গ বলেন আল্লাহ আগর তো অভিজ্ঞ দে তুই ইনসান কি বস কাম নিহি ফাইজান মোহাব্বত আম হেকিন এরফান মোহাব্বত আম নিহি কল্লার নিয়ামত গুলি সব নিয়ামত সবার জন্য ব্যাপক করে দেওয়া হয়েছে কিন্তু হেদায়ত নিয়ামত এটা সবার জন্য ব্যাপক করে দেওয়া হয়েছে ولو شئنا لا لا اتينا كل نفس ولكن حق القول مني لا علم لنا جهنم من الجنات والناس اجمعين আমি যদি ইচ্ছা করতাম এত জাতি হতো না হিন্দু বুদ্ধ খ্রিস্টান মক ঠাকমা নাস্তিক মুরত এই জমিনে কেউ বসবাস করতে পারত না আমি সবাই কে হেদায়েত দেই নাই কইলা এত রকমের জাতি এই দেশের মধ্যে এই জমির মধ্যে বসবাস করতেছে সতরং হেদায়েত পাওয়া হেদায়েতের উপর আমল করা ইহকাল পরকালের শান্তি জন্য নিজকে যে তৈয়ার করা বানাই নেওয়া এটা নিজের বাহুবলে সম্ভব হয় না জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে শিক্ষা দিছে আল্লাহুম্মা রিনা আল হাক্কা হাক্কান

আবি তিনি আবি আদা আই আল্লাহ কোরআন যদি হক হয় মোহাম্মদ যদি হক হয় আখেরি নবী যদি হক হয় এই সাহাবায়ে কেরাম যদি হক হয় আমার এগুলো সহ্য হচ্ছে না আমাকে আসমান থেকে 72 বর্ষণ করে অথবা জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া আমাকে ধ্বংস করে দাও কে দোয়া করতেছে আবু জেহালে আবু জেহেলে দোয়া করতেছে। আল্লাহ হুমাইন কা এটা আবসাফ আছে অনেকেই এটা কিছু এটা না এটাকে আয়ৎ চরী বয় নাকি আল্লাহ হুমাইন কানা দাহু আমতির আলাইনা মিনা আমতির আলাইনা হিজারতাম মিনা সামাই চিনা বিয়া দা বিদালী একটা ভয়ঙ্কর আজাদ দিয়ে আমাকে ধ্বংস করে দাও যেরকম কারুনকে ধ্বংস করে দিয়েছ নমরুদকে ধ্বংস করে দিয়েস কে ধ্বংস করে দিছো কোম লুত কোম হুত সোয়ালেকে ধ্বংস করে দিছো আবু রেগালকে ধ্বংস করে দিছো তুমি দুদিন আগে আবু দাউদ শরীফের রেওয়ায়াত হাদিস বাবুল খরাজ ওয়াল ফাইয়ে ওয়াল আমারাতে এই বাবে অধ্যায়ের শেষ হাদিস আবু রেগালের হাদিস বাবু নবসিল কুবুরিল আদিয়া পুরানা কবর খনন করা সম্পর্কে এই অধ্যায় লেখা হয়েছে ছাত্রদেরকে বলা হয়েছে যে এই অধ্যায়টা ইসলামের জগতে ইসলামী রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে রাষ্ট্র পরিচালনা হুজুসাল্লাহ ওয়ালীসাল্লাম কিভাবে করছিলেন সেটা এই বাবুল হারাজ ওয়াল ফাইউয়াল আমারাতের মধ্যে প্রায় খ্রিস্টের মতো এই অধ্যায় বর্ণনা করা হয়েছে পুরা রূপরেখা এই কিতাবের মধ্যে বর্ণনা করার পরে শেষ হাদিস আনছে আবু রেখা আলের হাদিস আবু রেখা কাহিনী বর্ণনা করছে কে হয়েছে আবু রেগাল আবু রেগাল ছিল হযরত সালে হজরত সালামের পক্ষ থেকে আসের ওসর উসুল করত সরকারি সরকারি টাকা উসুল করতো এটার দায়িত্ব দেওয়া হয়েছে আবুরে কালকে সেই উসুল করতে গিয়া এত জুলুম নির্যাতন করছে মানুষের উপরে বলার মত না সে করছে কি কৌমিলুতের যখন নাকি আজাব আসছে তখন সে ছিল মক্কা শরীফে ওমরা করার জন্য আসছে ওমরা করার জন্য যখন আসছেন এদিকে তো কৌমুল উৎকে আল্লাহ তালায় আসমান পর্যন্ত উঠাইয়া পুরা দেশকে উল্টাইয়া ফেলে দিছে কিন্তু এই বদ্ধর লোক ওই ওদের মধ্যে ছিল না সে ছিল মক্কা শরীফে হুমরা করার অবস্থা এই আজাবের খবর শুনিয়া সে মক্কা শরীফের হুদুদ হারাম থেকে বাইর হইতেছে না এদিকে আল্লাহর পক্ষ থেকে একটা পাথর আসছিলো তাকে নিক্ষেপ করার জন্য তখন হুদুদ হারমের যত ফেরেস্তা আছে ফেরেস্তা তারা বলছে যে এই হারমের যে এরিয়া আছে এর ভিতরে আপনি এই পাত্র বঞ্চন করতে পারবেন কারণ আল্লাহর করছে না বমন আমিনা হুদুদ হারমের ভিতরে যারা হবে সে যত বড় ভাবি হোক তার উপর কোনো নির্যাতন হতে পারবে না তাকে কোন শাস্তি করা যাবে না তাকে চোখ করে দেখা যাবে না কাফের মুর্শিদরা শত বছরের যুদ্ধ জাহাজ গত অবস্থাতে যখন কোয়াব করতেন একজন আরেকজনের সাথে দেখা যাচ্ছে কিন্তু এরা কোন সময় চোখ করে দেখেনি এই পাথর আকাশের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ঘুরতে 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 ঘুরতেছিল যখন নাকি আবু রেগাল মক্কা শরীফ থেকে বাইর হইয়া তাই এফের দিকে পূর্ব দিকে যাওয়ার আরম্ভ করছে মক্কা থেকে তাই ফলে পূর্ব দিকে যাওয়ার পথে উদুদ হারম থেকে যখন বাইর হয়ে গেছে সে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে ধ্বংস করা হয়েছে সে এখানে মৃত্যুবরণ করে এই মল যখন মারা যায় দেশের জনগণে বললো যে কয় এ তো যখন পাথরে মারা পাথর নিক্ষেপ করে আসপান থেকে মারা গেছে সুতরাং একে এখানে জায়গার থেকে আর অন্য জায়গায় নিয়ে গেলে ভালো হবে না এখানেই দখন করা হবে জনাব রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম মহাসারা করছিল যুদ্ধর জন্য কিন্তু বিজয় হয় নাই চলি আসার সময় সাহাবাহিকামদেরকে নিয়ে গজওয়ায় হুনাইনের পরে তায়েব মুহাসারা করছিল বিজয় হয় নাই ওখান থেকে চলে আসার পরে চলে আসার পথে সাহাবায়ে রামদেরকে বলতেছে এটা আবু রেগালের খবর। কত তোমরা আবু রেগালের কবর কেমনে বুঝবা গাল যে অসুর উসুর করছে মানুষ থেকে টাকা পয়সা স্বর্ণ চাঁদি সেখানে যে জুলুম করছে খেয়ানত করছিল সরকারে তহবিলে সেটা একটা নিদর্শন আল্লাহ তালা তার খবরের মধ্যে রাখছে এর খবরের মধ্যে তোমরা যদি খবর খনন করো তাহলে একটা স্বর্ণের পাটটা পাওয়া যাবে তার কবরের মধ্যে সেটা পাঠ সাহাবায়ে কথা শোনার সাথে সাথে এই খবর খনন করিয়া ও স্বর্ণের পাটটা বাইরে দর্দ এ তো মারিন মধ্যে মিশে গেছে তখন সবাই কেরাম বললো যে হ্যাঁ এই তো আবু রেগাল তা আবু রেগাল সেও এরকম জলমার নির্যাতন করতে করতে আল্লাহ সালার অভিশপ্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে এইভাবে কাফের মুর্শিকরা আগের জমানাতে যারা যারা ধ্বংস হয়ে গেছে সব আল্লাহর নাফরমানি করার কারণে ধ্বংস হয়ে গেছে উম্মতে মোহাম্মদ যাদের কমালে হেদায়েত ছিল না তারা সবাই এ আবু জাহেলের মত দোয়া করছে যে আল্লাহ আমাদেরকে পাথরের বর্ষণ করে অথবা জমিনের মধ্যে ভূমি গম্ব দিয়া ধ্বংস করে দেবে কিন্তু যারা হেদায়েতের তলব যাদের মধ্যে অন্তর আছে তারা এই কথা বলতে হবে আল্লাহ আল্লাহুম্মা রিনাল হাক্কা ফানওয়ার যুকনে তাবা ওয়ারিনাল বাতিলা বাতালানওয়ার যুকনা ইস্তিনাবা অহুদা আমাকে হকের হেদায়ত দান করো হকের সমাজ দান করো হকের উপর আমল করার আমাকে তৌবিক দান করো আমি এই ভূমিকাটা বানছি আমাকে একটা এরা বিষয়বস্তু দিছে বড় কঠিন বিষয়বস্তু রসুমার সম্পর্কে আলোচনা করার জন্য রসুমার সম্পর্কে আলোচনা করা বড় কঠিন ব্যাপার আপনারা কি কোরআন হাদিসের কথা শুনে সেটা কি পরিবর্তন করতে পারবেন হ্যাঁ শুনবেন আরববাসীদের একটা রসম ছিল কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অনেক জায়গাতে এই রসমগুলি উৎখাত করা হয়েছে যেগুলি নাকি আজ্ঞামে জাহিলিয়তের মধ্যে রসম ছিল আরববাসীরা বলে যখন নাকি হজম হজের জন্য ওমরার জন্য যখন হেরাম বানতেন হেরাম পরিধান করতেন এরা দরজা দিয়া ঢুকতেন না ঘরের মধ্যে উপর্ত থেকে একটা ছিদ্র করে সে ছিদ্র দিয়ে ওই গোরর মধ্যে ঢুকা ঢুকতেন দরজা দিয়ে ঢুকাটা অনেক বড় ভাব মনে করতে সেই রসমকে উত্থাত করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছলা ইসাল বিল্লিরজা আনতা আতুল বিউতামিন জুরিয়া ওয়ালাকিননাল বিরমানিত তাক্বা ওয়া আতুল বিউতামিন আবওয়াবিহা গোরের বড় ছিদ্র দিয়ে আসা এটা কোনো ইবাদত না এটা এটা কোনো কোনো না নৈকুত্য লাভ করার কোনো রাস্তা না রাস্তা হলো আল্লাহর নৈকুত্র লাভ করার রাস্তা হলো একমাত্র তাকওয়া তাহার আল্লাহর ভয়ভীতি অন্তরের সৃষ্টি করা এটাই হলো একমাত্র কি আল্লাহর ভয়ভীতি নিয়ে আল্লাহর বিধি উপর আমল করা এটাই হলে একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করার পদ্ধতি সুতরাং তোমরা ঘরের দরজা দিয়ে আসা যাওয়া করো গড়ের উপর দিয়া আসা যাওয়া করা খুব কঠিন এটা নিষেধ করে দিছে এখন বলেন আমাদের দেশে যদি এই রসম আরবের থাকত সাততলা দশতলা একশো তলা যে বিল্ডিং করা হচ্ছে এই কি ফুসের গন্না নাকি এগুলি উপর দিয়ে একটা সিদ্ধ করে এখানে আসা যাওয়া করবে এই গুলি সাদা হয়ে যেত না কি বলেন এখন কি বর্তমানে এরকম সাদা করিয়া ডুগা বাইর হওয়া সম্ভব তাহলে আল্লাহ তালা চোদ্দোশো বৎসর আগে আমাদের জন্য যেটা বড় বিপদ ছিল আমাদের জন্য বড় কঠিন ছিল সেটা আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন রহমত হইছে না গজব হইছে হ্যাঁ রহমত খুশি এইভাবে যত রসুমাত উত্তাত করছেন সবগুলি আমাদের জন্য রহমত আর দয়া হিসাবে করছেন এইভাবে আল্লাহ তালা বলতেছেন মা জাল আল্লাহ উনুমহাইরা তিনওয়ালা সাইবা তিনওয়ালা বসিরা তিনওয়ালা হা আরবশিরা কতগুলি জানোয়ার হারাম মনে করত যেরকম আমাদের দেশের লোকে জালালি কজুরকে হারাম মনে করে আরি কুরিকে হারাম মনে করে আরিকুরি করেছিলেন নি এটা হালাল হালাল জন্তু জালালি হচ্চু হালাল জন্তু এটাকে কি মনে করে আমাদের দেশে হারাম মনে করে হালাল কে হারাম মনে করা হারাম কে হালাল মনে করা এটা আল্লাহর সাথে শিরিক করা দেওবন্দীদের আন্দোলন দেওবন্দ ওলেমাই দেওবন্দীর আন্দোলন তিনটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য সমাজ থেকে তিনটা জিনিস উৎপাত করার জন্য তিনটা জিনিস প্রতিষ্ঠা করা হলেও তহিদ হেষালতা তিনটা জিনিসকে উৎখাত করা রসত শিরিক বেদাত বসুমাত শিরিক বেদাত রসুমাত এই তিন জিনিসকে যদি উৎপাদ করা না হয় তাহলে আপনার আমার ইমান তহিদ খাল হবে না আমার কোন এবাদত আল্লাত দরবারে কবলে হবে না বেদাত করা মানি রসুমত করা মানি কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য এই জালালি হুজুর জালালি হতুর এবং কবুতর এবং এ আরিকুরি এই যে দুজিনি দুটা জিনিস যে হালাল বস্তু সেটা আমরা মানতে পারবো না হজরত হাকিম উম্মত খান নবীর দরবারে হাটাদারি মাদ্রাসা মহতমে চল্লিশ বছরের সামিয়া বহুত মেম হযরত আলম শাহ দুলাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহ সামাস এর মাথায় বলে খেলাফত পাইছে ওনার জামাতা সব সময় বলতো কই আমরা বুঝি নাই এগুলা কই মানা আব্দুল্লাহ সাবে খেলাফত পাইছে যে এক রাতে বলে তারা দুই তিন জন একসাথে জোট বাইজা খানাকার উপরে জালালি কত ছিল কতগুলো এগুলি রাত্রে শিকার করিয়া জবে করিয়া ফাঁক করিয়া পুরো রাত খাইছে সের রাত্রে ওইতে ওইতে ঘুমাই গেছে একদম শাহ সাহেবের মতো কিন্তু দারোয়ান এগুলি সব লক্ষ্য করতেছে লক্ষ লক্ষ করিয়া এদের নাম লিস্টি হজরত হাকিমুল উম্মদ তানবির রহমতুল্লাহ এর কাছে পৌঁছাইছে হাকিমুল উম্মদের নাম শুনছেন আল্লাহ যিনি দুই হাজার কিতাব হাকিমুল হাকিম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওলোমাই দেওয়ার একমাত্র মুখপাত্র যত মশলা জটিল মশলা আছে সবগুলি হট করছে হজরত হাকিম মোহাম্মদ তানবি রহমতুল্লাহ আলাই আমার দাদা একজন এই হুনহারি মলি সাহ এত বেশি কি ছিল না যখন আমি জলায়ন শরীফ করি তো উনি আমাকে জিজ্ঞাসা করতেছে কয় বছর কি বড় আমি কই জলায়ন শরীফ মেশকা

মোটম ছিলেন হযরত মাওলানা আহমদ সাউদ রাদিয়াল্লাহু আব্বা বলতেছে কই মাওলানা আহমদ সাথে পরামর্শ করছনি আমি না মাওলানা আহমদ সাথে আমি পরামর্শ করি নি সাথে পরামর্শ করা লাগবে আমাকে এটা এটা আমি পারব না আমার দ্বারা সম্ভব না তো মাওলানা সাউদ রাদিয়াল্লাহু তাআলা আমি কই পরামর্শ করলে আপনি জান তা আব্বা গেছে যাওয়ার পরে হুজুরকে যখন বলছেন তুজুর বলতেছে কয় এত এত তাড়াতাড়ি ছেলের থামাই হওয়ার জন্য পাগল হয়েছে কেন আমি তো চিন্তা ভাবনা করতেছি আগামী বছর তফসিল পড়বে এরপরে একে দুই একটা কিতাব দিয়ে এখানে বসাই দিব এখানে মুদ্রে বানাই নিব এই সংবাদ আমাকে আব্বা আইসা বলছে বলার পরে মুদ্রিসি তসদরিসি চাকরি এটা রাখেন এখন কি তফসিল পড়তে হবে না পড়তে না কি করতে হবে অতফসিল পড়া লাগবে তফসিল যদি না পড়ে হজরত বলছিলেন কে বৈজাবি শরীফ কেমনে পড়া আল্লাহ তালা শকর এই দর দোয়ার বরকতে মুদরিসির প্রথম থেকে নিয়া বৈজাবি শরীফের কতদিন মতন পড়াইছি প্রথমে নুরানি হানাতে কোরআন শরীফের কোরআন শরীফ পড়াইছি এরপর থেকে এ পর্যন্ত তফসিরের কোন গন্ডা বাদ যায়নি কিন্তু যেখানে অনেক মুশকিল হয়ে যায়

জফর কথা বকদম হর কুজা কে মি গরম দাম না তু মি কত্য কাকে যাই জানা যত জটিল মশলা সবগুলি হকর শেষ তাকে ওনাকে বলা হয় হজর থাকিমুল উম্মদ কাশ্রবালি তানবির রহমতুল্লাহ আলাই হজর থাকিমুল উম্মদ তানবির রহমতুল্লাহ যখন বয়ান শুরু করতেন এক উকিলে বলতেছে ব্যারিস্টারে কয় হুজুর আপনি এত জ্ঞান কোথায় পাইছেন

আপনি ওয়াজ কোথায় পাইছেন এত সালা কোথায় পাইছেন এত বয়ান কোথায় পাইছেন প্রত্যেক জায়গাতে এক এক রকম বয়ান করেন তখন হজরত তানবির রহমতুল্লাহ বলছেন আমি বাত্তর তিনটা কিতাব মোতারা করছে জিন্দগির মধ্যে তিনটা কিতাব মোতারা করছি হজরত থাজিয়াম দাদুল্লাহ মহাজির মকি রহমতুল্লাহ আলাই হজরত মালাইয়া কুব নানুতবি রহমতুল্লাহ আলাই হজরত কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই এই তিনটা কিতাব মোতারা করিয়া

জ্ঞানী গুণী কেমনে হয়েছেন আমাদেরকে একটু বলেন তখন হজরত তাহির রহমতুল্লাহ বলেন আমার তো তার উত্তরে একটা কবিতা আসছিল কিন্তু লজ্জার কারণে আমি বলি নাই এটা দাবি হবে এটা কি আর সবুজে এইভাবে নকল করছে মন আজ কাম্মল হাজিয়াম হাজিয়ম আমরা তো हमने বলে দি হযরত আনর রাতুমুল্লাহ এভাবে উত্তর দিছেন কিন্তু কিতাবে লেখা আছে উনি উত্তর দেন নাই ওনার দিলে দিলে আসছিল সেটা বইয়ের কিতাবুর মধ্যে উড়াই দিছে। এই হযরত তানবীর রাতুমুল্লাহ আলাইহিকাজ যখন নাকি এই খাদেমে যখন খবর বলছে রাতের আরের রকমের রকমের জালালি কোতের কবুতর খাইছে তখন হযরত তানবীর রাতুমুল্লাহ আলাই সবাইকে পাঁচ সাতজন যারা ছিল একসাথে তাদেরকে ডাকছেন হদরত মোল্লা শাহ কতুবা আলম শাহদুল সালমতুল্লা বলেন তো আমার কুলিয়া কাইত কাটতে কাটতে কাঁটতে কম্বন সৃষ্টি হয়ে গেছে তখন হজরত থানবি রামতুল্লাহের কাছে যখন অবস্থিত হয়ে গেছি তখন হজরত থানবি রামদুল্লা বলেন তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তখন বলছেন যে হদরৎ থানবি রামতুল্লালে এখন আর খানা কাতে থাকার সময় না दिया, दिया, बांधी ठाकुर दियान चले जाओ जैसे कि हिदायत करो मानुष के दावत दो मानुष के मेहनत करो मानुषर ऊपर मेहनत करो ना किताबों से न आजों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा হজরত তানবির রহমতুল্লাহ বুঝছেন যে এই বদ্র লোক দিয়া যত রসু মাত আছে একটা রসম যখন করা হয়েছে জালালি কবুতর জনক খাইছে চুরি এর দ্বারাই অনেক রসুমাত যত রসুমাত আছে বাংলাদেশের মধ্যে সবগুলি উত্তাদ করা সম্ভব হবে ফাটাইছেন আসার পরে আমাদের উস্তাদ হজরত মালানা আর সোলাইমান আলমান সাহেব রহমতুল্লাহ আলাই অনেকবার বলছেন যখন না কেহারাজারি মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে না আমি দেওবন থেকে লেখাপড়া করে আসছি মাদ্রাস সূচী তখন আমাকে সাথে নিয়ে হদরত মহলার সাহেব মতো শিকার করতেন বন্দুক শিকার করতেন বন্দুক দিয়া শিকার করার জন্য মেহল গ্রামে গেছেন সেখানে শিকারি পাইছে হাঁড়ি কুঁড়ি লাল লাল এখানে অনেকে ছিলে না হাঁড়ি কুঁড়ি বলে শিয়ার করছে হাঁড়ি যখন শিয়ার করছে তখন শিকার করে আরো অনেক রকমের বাকি শিকার করছে এখন মাওলানা কাতব সুলেমান আরমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতিছে ক তোমারা তোরা আম্মাকে বলবি এই যে আমি আর কোন বাকির পুস্ত দিয়া ভাত খাবো না আজকে দুপুরে আরিকুরির বস্তু দিয়া ভাত খাবো তাড়াতাড়ি এটা ভাগ করে দিতে বল ক আনসি সব বাকিগুলি আনার পরে আমার আম্মা बोलते যখন এই কথা বলছি আম্মা বলতেছে কয়

এক জায়গাতে বলে ওয়াজ করতে গেছেন ওয়াজ করতে যাওয়ার পরে একটা ভাঙ্গি নতুন মুসলমান হয়েছে সে আয়সা হজরত থাকি মনে মত্তা নবী যখন মুনাজাত করতেছেন মোনাজাত করার জন্য জঙ্গল তৈরি হয়েছে তখন ওই ভাঙ্গি আয়সা বলছে হুজুর আমার একটা দরখাস্ত কি বলো না আমি নতুন নৌ মুসলিম নতুন মুসলমান হয়েছি ভাঙ্গি যারা মেয়াতর মহিলা টয়লে সব করে এতে নতুন মুসলমান হয়েছে আর আমাদের ভারতের উপমহাদেশের মধ্যে দস্তু ছিল যে প্লেটের মধ্যে বড় বড় প্লেটের মধ্যে পাঁচ সাতজন মিলে একসাথে খাওয়া এটা শুনছেন নাকি না কোন বুড়ো বুড়ো কেউ দেখছেন এখন যে তবিলি গোয়ালারা পাঁচ সাতজন করে একসাথে বসে খায় এটাকে সাফা বলে এটা মদিনার দস্তুর হুজুর সাল্লাম সাহাবা একরামকে এইভাবে প্রশিক্ষণ দিয়েছেন এবং এটা আমাদের ভারতের উপমহাদেশের মধ্যে এই কালচার ছিল স্যার সৈয়দ আলিগড়ি আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সেই সর্বপ্রথম প্লেটে হাওয়া চেয়ার টেবিলে হাওয়া ফ্যান ফিজা দাড়ি টাইপ বন্ধ করা টাই ভরা এগুলি সব স্যার সৈয়দের আবিষ্কার স্যার সৈয়দের শূন্য এটা মদিনার শূন্য না স্যার সৈকদে এই দেশের মধ্যে এগুলি আলিগড় ইউনিভার্সিটির থেকে এগুলি প্রোডাকশন দিয়ে হযরত থাকি বলে উম তাহানবিরামতুল্লাহরা কেঁচা এ লোক বসে হুজুর আমাকে এদের ফিলেডের মধ্যে একসাথে বসে খাবার জন্য দেয় না আমাদের দেশে আমরা ছোটবেলা দেখি কতগুলি হাঁ হাঁড় 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 ওই যে ফালকি ফালকি আলগানের জন্য তঞ্জান আলগানের জন্য যাইতো যে ভাত খারদেরকে বৈরাতির সাথে হানা দিত না এদেরকে আলোক খানা দিত এরকম বাঙ্গিকে আলোক করে প্লেটের মধ্যে হানা দেওয়া হয় হুজুর আমি আমি এই আফতিতা করার জন্য এখন আপনার দরবারে আসি তখন হযরত থাকি আল উম্মত তানবী আলাই একটা জগ ছিল সামনে জগটা দিয়া বলছো যে তুমি এই জগ ভর্তি করে ভানি নিয়ে আসো জগ দিয়া পানি নিয়ে আসছে তখন হজরত তানবির রহমতুল্লাহ গ্যালাসের মধ্যে পানি ডালছে পানি ডাইলা তারপর বলছে যে ওই ভাঙ্গিকে হজরত থাকি মোহাম্মদ তানবির রহমতুল্লাহ বলতেছে তুমি এখান থেকে একটু করে পানি হ সবাই মাঠের মধ্যে মজলিসের মধ্যে উপস্থিত পানি খাইছে তারপরে হজরত থাকি মোহাম্মদ তানবির রহমতুল্লাহ খাইছেন হজরত থাকি মোহাম্মদ তানবির তুলা বলতেছেন কয় পানি হওয়ার সময় আমার মনে হইতেছে আমার কলিজা গুরজা সবগুলি বাইর হয়ে আসবে এরকম কষ্ট লাগতেছে আমার তারপরই ভানি খাইছি শুধুমাত্র জানাবর রসুল্লাহ সাল্লি ওসলামের একটা শূন্য জারি করার জন্য শরীয়তকে তবিয়তের উপরে প্রাধান্য দিয়া আমি এই আমল করছি করার পরে তারপর ভানিগুলি ভাঙ্গি খাইছি আমি খাইছি দুনো দনে খাওয়ার পরে জগর মধ্যে ডালি দিছি জগর মধ্যে ডালি দেওয়ার পরে বলতেছি এখন আসেন এই নু মুসলিম নতুন মুসলমান হয়েছে আল ইসলাম ইয়াহদিমু মা কানা কবলা ইসলাম গ্রহণ করার পরে সে জিন্দেগির যত গুণা আছে বাপ আছে মারফের থেকে ভবিষ্যতে হওয়ার সমাজ এরকম নিশ্বাস হয় সেরকম নিঃস্বাস করে একজন বুজুর্গ আসছে সেও সেই বুজুর্গর পর্তটা এখানে জমা হয়েছে আমারটাও এখানে জমা হয়েছে খারা কারা আসো এই বরকত নেওয়ার জন্য এখন সবাই লাফাই লাফাই আইসা এই কি করছেন পানি হাওয়ার মুখ করছেন হয় এর প্রত্যেকে ফিলেডের মধ্যে একসাথে বসায় খাওয়ানো শুরু হয়ে গেছে এই রসমকে উত্ত্যাত্তার জন্য হজারত থাকি বলে মত্তানবী এই রাস্তা অবলম্বন করছেন হজরত শাহুল্লাহ বলছেন যে আরি কুড়ি ছাড়া কি করব না আমি কোনো কিছু বান করবো এই দুপুরে আরি কুড়ি বস্ত দিয়ে ভাত খাবো তৈয়ার হয়েছে তৈয়ার টৈয়ার করিয়া আরি কুড়ি খাইছে গ্রামে গঞ্জে সব জায়গাতে এটা একদম মশুর হয়ে গেছে যে আব্দুল্লাব সাহ তুললা আমার আব্দুল্লাব সাহ আরি কুড়ি দিয়া বলে খানা খাইছে এখন আরি কুড়ি আর হারাম নাই হজরত সালমান হফা শিরদিয়েল্লাও তালা আনহু রুসুমাত কে কীভাবে উৎকর্জ করছেন হজরত সালমান ফার শিরদিয়া লাউ তালা সম্পর্কে বলা হচ্ছে ইতিহাসের মধ্যে অনেকেই বলতেছে ওনার বয়স পাঁচশো বছর অনেকেই বলতেছে সাড়ে তিনশো বছর অনেকেই বলতেছে আসল তাহাকি কি কোল হলেও আড়াইশো বছর ওনার বয়স আড়াইশো বছর বয়স ছিল ইহুদি ছিল খ্রিস্টান হয়েছে কত ফাদুরির হাসে বায়াত হয়েছে ওই ফাদুরিদের মজাব অনুযায়ী খ্রিস্টানদের মজাব অনুযায়ী ওদের গোস্ত হাওয়া হারাম এখন হুজুর সাল্লাহামের ধর্মের মাধ্যমে ওদের গোস্ত হাওয়া হালাল করে দেওয়া হয়েছে আয়সা বলতেছে হজর সলমান উঁটুর গোস্ত হালাল এটা আমি দিলে অন্তরে মনে সবগুলি বিশ্বাস করতেছি কিন্তু আমি তো ইয়ার রসুল্লাহ খাইতে পারতেছি না আপনারা কেউ যদি বলে হসব হালাল খাইতে পারবেন কেয়ারা হালাল খাইতে পারবেন গুজাব হালাল কেউ খাইতে পারবেন আরে ভূমি করতে করতে কে হয়ে যাবে ভূমি করতে করতে সবগুলি আতুরি বুতুরি বাইর হয়ে যাবে

ইয়া জহাল লাদিনা আমানু দুখুলু ফিশ শিল মেকা পা ইয়া ইহা লাদিনা মানুহ দুখলু ফিশ শিল মেকাপ মধ্যে ডুকার সময় ভৰিপূৰ্ণ ডুবি যেতে হবে আ বাথুক মিনু নিবা আজিল কিতাপ বিবদত পুনু না কিছু কিছুমান বা কিছুমান বে না তা হবে না তা হবে না তা হবে না তখন হযরত সালমান ভাসির রাদিয়াল্লাহু তাআলা ওড়র গোস্ত এই নিজে খাইয়া সাহাবা একরামকে দেখাইছেন এরকম রসুমাত আমাদের দেশে অহরহ রসুমাত আছে এই রসুমাতগুলি جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল যে সালাদ ওয়ালাতি রাতা ওয়ালাহা এখানে বড় ডাক্তার সাহেব আছে আমার গোস্ত আগে হয়ে যাবে সাত প্রকারের ডাক্তারদের ফর্মুলা মতে থিওরি মতে সাত প্রকারের রোগ আছে একটা থেকে আটটা পার হয়ে যায় ছাঁস রোগ আছে কতগুলি ছাঁস রোগ ছাঁস রোগ কয় আপানি রোগ একজন থেকে আর জনের পার হয় খসখজলি একজন থেকে আর জনের পার হয় ডায়রিয়া রোগ একজন থেকে আর জনের পার হয়ে যায় আমাদের দেশের গ্রামের লোক মনে করে যে এই কুরে সুখ মুখ যখন আসছে গ্রামের মধ্যে একটা গরুতে তখন এরা মনে করে যে সব সব গরুর মধ্যে কুরে সুখ মুখ খাইছে যাবে কুরে আসছে সব কুরে এক এক কুরে হওয়ার কারণে সবগুলি এবার মারা যাবে বসন্ত ডায়রিয়া যখন হয়েছে আমরা তো ছোটবেলায় দেখছি অনেক এই ফারায় 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 দোয়া দরুদ পড়ে পড়ে আদান দিয়ে দিয়ে ফেলা ছাগল দূরে জুড়ে কি করতো এই কলার ব্যয়ারাম থেকে কলারের ব্যায়াম বন্ধ করা হয়েছিল জানাবো রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইগুয়াসাল্লাম বৈদেশাল্লাহ দোয়াওয়ালা থিয়াতা একজনের যোগ আজম থেকে পার আটজনের খাসে পার হয় না একজনের যোগ আজম খাসে পার হয় না আলমতারা ইলাল্লাহ দিনা খরজুর মিন্দি আরিম বহু গুণুগুন হাজার বহু বনিজ রাইলের এক গুত্তুরের মধ্যে এই কলেরা রোগ যখন দেখা গেছে তখন ওরা 10000 লোক 1 গ্রাম থেকে পার অঞ্চল চলে চলে গেছে কলেরা রোগ থেকে বাঁচার জন্য ফা আমাতাহুমুল্লাহ এরা 10000 লোক পলায়ন করছে পার পশ্চিমের পার পূর্বের পার সেখানে 10000 লোক একসাথে মৃত্যুবরণ করছে তাফসিরে মারফুআন মেতে লেখছেন ক যখন নাকি দশ হাজার লোক একসাথে মৃত্যুবরণ করছে গ্রামের মধ্যে কিছু হালকা লোক ছিল এরা সংবাদ পাওয়ার পরে এরা বুদ্ধি করছে যে দশ হাজার লোককে কবর দেওয়া খবর খনন করা করা এই কাপড় দেওয়া এগুলি তো করতে করতে আমরাই শেষ হয়ে যাব সুতরাং একটা বুদ্ধি করলুক এরা করছে কি গুহাতে পাহাড়ের গুহাতে যাওয়ার একটা রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে কয় এই রাস্তাটা বন্ধ করে দিই পুরো গুহাটা তাদের জন্য কবর হয়ে যা হজরত হিসকিল আলাই ইসলাতাম প্রায় একশো বছর পরে যখন নাকি ওই পাহাড়ের গুহা দিয়া যাইতেছে তখন দেখতেছে কতগুলি হাড্ডি এরকম এরকম করে আরে দশ হাজার লোকের হাড্ডি কিরকম হবে বুঝেন না তখন আল্লাহ তালার কাছে দরখাস্ত করছেন যে রব্বুল আলমিন এগুলি কি আমার তো বুঝতে না তখন ওহির মাধ্যমে জানতে পারছে যে এগুলি মানুষ মানব জাতি এইভাবে মৃত্যুবরণ করছে আল্লাহর কাছে দরখাস্ত করছেন তখন আল্লাহর কাছে দরখাস্ত করার পরে এদের সবাইকে জীবিত করিয়া ওনার হাতে ইমান আনিয়া তারপর আবার মৃত্যুবরণ করছে এই ঘটনা বলিয়া আল্লাহ তালা বলতেছেন কুল্লিন আইনা তকুন তাকুনু ইউযরিকুকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা যাইতে আপনি কোথায় যাবেন মৃত্যুবরণ ছাড়া উপায় আছে নাকি এক দিন মরনা এ اخر मौत হে করলে যা করনা হে اخر मौत হে এই ঘটনা এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যান কলরা রোগ বসন্ত রোগ কলেরা গব হামানির রোগ একজন জন থেকে পার হয় না লা দাওয়া এক সাহাবি বলতেছে বাজার থেকে একটা উন্নি আসি কুরাসুক রোগের এটা আনার পরে আমার আমার ইস্তফল মধ্যে গোতাইলের মধ্যে যত উঠছিল আমাদের গ্রামে যত উঠছিল সবগুলি কুরাসুক বেরাম হয়ে গেছে এটার দ্বারাই তো হইল ইয়ারসুল্লাহ

সেখানে কেউ হাসকריה যাওয়াটাও নিষেধ ডাক্তাররা বলে যে সুস্থ মানুষ এখানে বেশি হাসপাতালে আসা দাওয়া করেন না সুস্থ ছোট ছোট বাচ্চা দেরকে হাসপাতালে বেশি আনিয়েন না এটার তেও হুযু সাল্লা এটা হুযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম আদেশ করেছেন ওফির জামিনাল মজদুম ফিরা আরকামিনাল আসাদে এখন মুহাদ্দিসিন کرامের মধ্যে বিরাট দ্বন্দ্ব হয়ে গেছে কয় একদিকে দিকে রোগ একজন থেকে আরজন পার হয় না আবার অপর বলতেছে बोलतेছে যাদেরেরকম রক্ষ হবে তাদের থেকে তোমরা নিজকে নিজে নিরাপদ থাকার চেষ্টা এই কথা কেন বললে তখির উদ্দিন ইবনে সালা বলেন যে লা দোয়া অর্থাৎ তাজির হিসাবে সরাসরি আল্লাহর হুকুম যারা রোগের ক্ষমতা নাই একজন থেকে আরজনে পার হওয়া আর ফিতে মরা সবপ হিসাবে তার সাথে মাখামাখি করতে করতে তার থেকে বার হওয়া সম্ভব অনেক সময় বিষ করলে মানুষ মারা যায় না ওষুধ খেলে খুব সুস্থ হয় না আসবাব আছে কতগুলো এই আসবাব হিসাবে হবে মান কিন্তু হা তো মানে মহাদ্দেসিং হাফ হিসাব না বলতেছে কয় না থা সিঁড়ি যাব সব হিসাবে বার হয় না থা সিরে যাবার হয় না তাহলে অফিল্লা মিনাল মজুমে ফেরা রেখা মিনাল আসাদে কেন কয় আসাদে বলছে যে এটা দুর্বল ইমানদারদের ইমান হেফাজত করার জন্য দুর্বল ইমানদার দুর্বল ইমানদার দিলের মধ্যে আসবে যে আমি এই হামানি রুবালার গ্যালাস থেকে পানি পান করার কারণে আমার কাছে হামানি রুক হয়েছে ফেলে রুক কলারা রুবালার সাথে উঠা বসা করার কারণে আমার কলারা হয়ে গেছে দুর্বল ইমানদার এই

তখন শুনছেন যে সাগর পার হইয়া যাওয়া লাগবে তখন শুনছেন যে মুলকেশ আমার মধ্যে প্লেগ গোক হয়ে গেছে ফলার অনুখ হয়ে গেছে এখন হযরত ফারুক आजम খলিফাতুল মুসলিমিন সাহাবা একরামদেরকে নিয়ে মুসওয়ারা করার মুকর্ষেন আবু বাজা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা নুসিরে মুলকেশামের গভর্নর গভর্নর মুলকেশামের গভর্নর উনি আসছেন যা استقبال করার জন্য মজলিসের মধ্যে সাহাবা একরামদের সাথে পরামর্শ করতেছেন হজরত আব্দুর রহমান ইবিনু বলছেন যে ইয়া আমিরুল মোমিন আমরা তো এরকম একটা রেওয়ায়ত করছি ফিরজা মিনাল মজুমে ফেরার একা মিনাল আসাদ প্লেগ রোগ বসন্ত রোগ কলারা রোগ থেকে বাঘের মতো নিজকে নিজে হেফাজত করার চেষ্টা করি এই কথা যখন বলেন তখন হযরত আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন যে আমরা তো মুলকে শামে যাওয়ার জন্য মদিনা থেকে এক মাসের রাস্তা আসি কিন্তু আমরা এখন কি যাব না মুলকে শামে যাব না তখন হযরত আবু বাইদা বিন আল-জাল্লাহ রাদিয়াল্লাহু করছেন আনা ফি যুমিন আতাফি যুমিন কদরিল্লাহ আপনি কি আল্লাহর তকদিরে যেটা লেখা আছে সেই গাত থেকে বাসি থাকার জন্য এরকম করে আবার ফিরে তখন ফারুক আজম আল্লাহ বলছে যেখানে প্লেট হবে সেখান থেকে পলায়ন করিও না আর বেশি সাহস করে ফেলে ডুকের যে গ্রামে হয়েছে সেখানে যাব হাসপাতালে যাব মেডিকেলে যাব দেখি সাহস করে আমি বিশ্বান করবো কি আমার কি হবে এরকম করা তো শরীয়তে নিষেধ করছেন না ফিরলু মিন কদরিল্লা ইলা কদরিল্লা লা দাওয়া একজনের রোগ আর জনের মধ্যে ভার হয় না এটা আকীদা আর বিশ্বাস আমি কতটুকু বুঝাতে পারছি কোন জায়গাতে যদি হামাহাই হয়ে যায় কারো যদি হয়ে যায় সেরকম প্রত্যেকে বাঁচি থাকার চেষ্টা করবেন আর যদি পরিবারের সদস্যদের মধ্যে কারো থেকে হয়েছে এটা আটজন থেকে আটজনের একজনের থেকে আট পার হবে এরকম আঁকি দা রাখা ওকে প্যাকেট করে রাখা একা একা দাওয়া খানাপিনা এই সেই এগুলি করা যায় নাই এটা হলো রসম লা দোয়া ওয়ালা থিয়ারা টা থিয়ারা ফাঁকি কাকে আওয়াজ করলে কয় মত খবর নিয়ে আসছে কি কন ফেসা ফেঁসা যখন নাকি উল্লু ফেঁসা যখন দেখে ঘর থেকে বাইর হওয়ার সময় ফাঁকি ডান দিকে তখন মনে করতো যে আমার দক্ষণ খুব ভালো সবর খুব ভালো হবে আমি যে জায়গাতে যাইছি সেই জায়গাতে সফল হবে যখন বাম দিকে যাইতো ওরা মনে করতো যে আমার সবল নাকাম হবে খুব মঙ্গল হবে না সুতরাং আমি যাবো না আহ হা এই জন্য হুজু সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম বলতে খবরদার থিয়ারা ফাকি দেখে খা কে খাকে আওয়াজ করলে মৃত্যুর খবর নিয়ে আসে ফেসাইলে মৃত্যুর খবর নিয়ে আসে অমঙ্গল হবে এরকম খবরদার মনে করিও না বলে অলি দেশরী কত বুলি আছিল অলি দেশরী দেখলে অলি দেশরী যখন দেখে মহিলারা বলে যে কয় ম্যমান আসবে চুরু বাচ্চা যখন নাকি জারুনিয়া লারা সারা করে তখন বলে যে ম্যমান আসবে হ্যাঁ বিলাই মুগমুসিরা বলে ম্যমান আসবে এরকম কতগুলি আমাদের দেশের রসম আছে কিন্তু শরীয়তে হাদিসের মধ্যে আছে এরকম যদি সাত মঙ্গলজনক কোন সংবাদ বলা হয় সেটা যায় আছে মঙ্গলজনক তো এই চিহ্ন মনে করা এটা যাই আছে অমঙ্গলটা মনে করা কি নাই যাই কুসাদ কুসাদ মনে করা যায় নাই সাদ মনে করা কি আছে যাই আছে অলিদ্ধরীর শিক্ষার বাক্কার করলে মেহমান আসবে তারপরে কি ছোট বাচ্চা জারু দিলে মেহমান আসবে বিলাই মুগলার রাসারা করলে মেহমান আসবে এগুলি হলেও সব মঙ্গলের পক্ষে এটা শরীয়তে কি আছে যাই আছে অমঙ্গলটা শরীয়তে সমর্থন করে লা দাওয়ালা থিয়ারতা বলা হামাথা বলা সবার সবর মাসে বিয়া করলে সামনে আসতেছে সবর মাস সবর মাসে বিয়ে করলে বললে অমঙ্গল হবে মহাত্ম সবর তো চলে গেছে সবর চলে হ্যাঁ সবর চলে গেছে সবর মাসের মাঝে বিয়ে করলে অমঙ্গল হবে ছেলে সন্তান হবে না ছেলে সন্তান হলেও আধা হবে আতুর হবে ডুবরা হবে এ হবে সে হবে এগুলি শরীয়তে নিষেধ করতেছে জানাব রসুল্লাহ সাল্লি আমাদের দেশে এরকম অনেক কি আছে রসুমাত আছে যেগুলি বয়ান করতে গেলে অনেক রাত্রে হয়ে যাবে এরকম অনেক রসুমাতগুলি আমরা পালন করি থাকি এগুলি মহিলারা বলে হালি গড়া দেখলে কুসাত হবে সুশির দিলে গাছ বাজারে যাওয়ার সময় খুব অঙ্গল হবে তারপরে সুনার সোনার যদি কেউ যদি আনার জন্য বলে তখন এটা অমঙ্গল হবে এরকম মনে করা এগুলি শরীয়তের মধ্যে যায় না যায় নাই আবার কিছু কিছু মহিলারা সুল্লামলবীরা ফতোয়া দেয় এগুলি আবার আমরা এখন বর্তমানে নতুন জেনারেশন তা বাজে কথা কোষ্টা কি হয়েছে বললে কি হয়েছে রাত্রে গরজারু দেওয়ার পরে মহিলারা বলে যে খবরদার কি করিও না জারু এই মিলা গুলি বাইরে ফেলে না এটা হাদিসের মধ্যে নিষেধ আছে অনেক সময় দেখা যায় টাকা পয়সা ডলার চেক তারপরে সুন্দর গুরু ছোট ছোট খনা টুকরা এই ছাতার মধ্যে থাকলে এগেরা দরকারি কাগজ আছে অনেক কাগজপত্র এগুলি যদি সাতা ছাতা আর মহিলার সাথে ফেলে দেন তখন আপনি বড় বিপদে পড়বেন এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন খবরদার কি করিও না এরকম এই ছাতা ময়লা ফেলিও না মহিলারা বলে যে গরম মধ্যে শোয়ার সময় বাতি লাইট জ্বালাইয়া ঘুমাইও না খবরদার সেরাক তেরাক জ্বলাই দিয়া আগুন জ্বালাই দিয়া ঘুমাইও না হাদিসের মধ্যে আছে খবরদার কোনো সময় আগুন জ্বালাইয়া ঘুমাইও না আগুন ছোট ছোট করে আগুন রাখিয়া খালি খোলা মেলা আগুন দেখে এখন তো বর্তমানে কি হয়ে গেছে ওই যে গ্যাসের চুলা গ্যাসের চুলা হয়েছে অনেক লোক মহিলারা এই গ্যাসের উপর গত বাঁচতেছে এই জন্য সারাদিন জ্বালায় রাখে শুধু মাসিন একটু জ্বালান লাগবে এই জন্য রাত্রেও জ্বলাই রাখে অনেক জায়গাতে বিপদ আসতেছে পুরা গড় জ্বলে যেতেছে অনেক মানুষ জ্বলে যেতেছে অনেক জায়গাতে বড় বিপদ আসতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এরকম আগুন জ্বলাই আগুন যাওয়ার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন মহিলারা বলে দে সকুটে বসিও না হবার সকুরে বসতে নিষেধ করলে অনেক বলে দেয় সকুরে বসতে কি হয়েছে হুজুর সাল্লাহ আলহিবাসাল্লাম সকুরে বসার জন্য নিষেধ করছেন মহিলারা বলে গ্রাম যে বুড়া 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 বুড়িরা বলে কয় ঘরের আশেপাশে অনেক সময় দেখা যায় যে বড় বড় সাপ বড় বড় সাপ অনেকে ওই সাপ সাবুরি যারা আছে এদেরকে আইনা এই সাপগুলি মারে খবরদার এ কাম করিয়েন না আবু আবুদ শরীফের রেওয়াজটি কাববে করছেন হযরত আব্দুর রহমান ইবনে আওব রাদিয়াল্লাহু বলেন তো আমার ছাত্র ভাই একজন যুদ্ধ জিহাদ জিহাদের মধ্যে গিয়েছিল জিহাদের থেকে অনুমতি নিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি নতুন বিবাহ করছেন বহুর সাথে দেখাregisterTask হয়নি এখান থেকে গুনুমতি নিয়া দরন মধ্যে আসেন দরন মধ্যে আসার পরে দেখতেছে গড়াত রাস্তার পাশে বেগম sahab দাঁড়ায় আছে দাঁড়ায় যা দাঁড়ায় থাকা অবস্থা দেখা সাহাবি তো রাগে রাগান্বিত হয়ে আমরা তো আমাদের বেগম সাহ যত মার্কেটিং বেশি করতে পারে যত বাজারে গাড়ে দূরে করতে পারে অত বেশি খুশি আর সাহাবির বলে মন রাগাই গেছে সাথে সাথে সোজা করছে তুমি কেন ঘর থেকে বাইরে হয়েছো এখন ফির শেষ করে দেব তখন বেগম সাহেব বলে যে আপনি একটু জল একটু ধৈর্য ধরেন আসেন দেখেন কি অবস্থা আমি কেন ঘর থেকে বাইর হয়েছি তারপরে তিন মারিয়েন এসা দেখতেছে সকির মধ্যে একটা বিরাট সাপ অজগর হাসের মতো বিরাট সাপ বিরাট সাপ যখন দেখছেন সাথে সাথে বলেন আমার স্বাস্থ্য ভাই এই সাপের মধ্যে তিন নিক্ষেপ করে দিছে তিন নিক্ষেপ করার সাথে সাথে সাপের গায়ের মধ্যে ঢুকে গেছে ঢুকার পরে সাপের গায়ের সাপকে বলে এরকম করে তীরের আঘাত নিয়ে বাইরের দিকে চলে যাওয়া আরম্ভ করছে কয় ঘরের বাইরে রাস্তার ঘাডের আশেপাশে যাইতে যাইতে হযরত আব্দুর রহমান ইবনে আবদুলাল্লাহ তাআলা বলেন কয় আমি বলতে পারবো না কি আমার ভাই আগে মারা গেছে না সাপ আগে মৃত্যুবরণ করছে এরকম দুর্ঘটনা হয় এই সবগুলি বড় বড় সাপগুলি আপনারা মনে করেন কয় এগুলি তো বড় বিপদের জিনিস এটা যখন নাকি আসবে তখন আপনারা এটাকে মারার চেষ্টা করিয়েন না বলে কি করব আমাদের দেশের মহিলারা এটা দূরানের জন্য একটা পদ্ধতি অবলম্বন করে মরিস 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 জালাই মরিস জালিয়া মরিস জালাইয়া মরিসের দুয়াগুলি ঘরের আশেপাশে চতুর্পাশে দূরেতে থাকে এরকম করা এটা একটা পদ্ধতি আর ফর্মুল পারে কিন্তু জনাব রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বর্ণনা করছেন তোমরা সাপকে বলো সাপকে বলি দাও যে তোমাদের জায়গা তোমাদের জন্য আলিদা ব্যবস্থা করা হয়েছে তোমাদের বসার থাকার খাওয়ার তোমাদের জন্য কি আমাদের এমবিসা বাড়ছে নাকি ও আচ্ছা মাসা আল্লাহ আমাদের এমবিসাও আসতেছেন

এমপি হয়ে গেছে অনেক বড় উপরের পর্যাদা উপরের আল্লাহ তালা নিচে আরো বেশি উপরে নিয়ে যাক এটা আমাদের সাতকানিয়ার বিরাট একটা সম্পদ আমরা সবাই মূল্যায়ন করার চেষ্টা করি যে আমাদের পক্ষ থেকে সংসদের মধ্যে একজন দক্ষ মহাক্য কালেম কৌমিদার আর আলেম যে গেছেন এটা আমাদের জন্য আমাদের তর্জুমানি করার জন্য আমাদের পক্ষে কথা বলার জন্য এটা একটা আমাদের জন্য বড় সম্পদ হয়েছে যে এটার জন্য আমরা এটা সোড় বড় সব মাদ্রাসা সব ওলোমাই কেরাম খুব আনন্দিত আপনারা আপনারা আমরা মনে করব যে সাতখানীয় বাসীরা ওনাকে সেভাবে মূল্যায়ন করিয়া সামনা যেন এইভাবে কাজ করতে পারে সেই সুযোগ আপনারা দেওয়ার চেষ্টা করবেন কোনো সময় যেন আমরা ওনার থেকে যতদিন পর্যন্ত উনি বাসি থাকেন ওনার থেকে যেন বঞ্চিত হই না হই অত আমরা যদি ওনাকে বর্জন করে দিই তো দেখবেন যে উনি আরো অনেক উপরে পর্দা যাবে তখন আমরা আর লাভ পাবো না এখন তো আমাদের ধারে ধারে সংসদ নির্বাচন হওয়ার কারণে এমপি হওয়ার কারণে আমাদের কাছে কাছে আসতেছে উনি অনেক উপরের মানের লোক সেই হিসাবে আমরা বুঝার চেষ্টা করব সামন যেন এইভাবে আমাদের দেশের জনগণের রাস্তাঘাটের খেদ দিন ইলাইনে দুনিয়া বিলাইনে এবং আমাদের এই সব অবহিলিত সৎকার যেন কিছু অগ্রযাত্রা যেগুলি শুরু হয়েছে এগুলি যেন পরিপূর্ণ হয় এভাবে আমাদের সবাই মুরব্বী হজরত ডক্টর আবাহ সাহ দাম বর কাতুমের আব্বাজান হজরত মৌলানা হাবিউল্লা সাহাব দাম বর কাতুম প্রায় একশো বছর কাছাখাশি বয়স এই বয়সেতে আমাদের মজরিসের মধ্যে ছোট বাচ্চাদের কথাগুলি শুনতেছেন এটা আমাদের জন্য বড় বিরাট সম্পদের জিনিস সেটাকে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন আমি অনেক বছর ধরে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই গ্রাম এই মহল্লাতে মজরিসের মাঝে আসতেছি সবসময় বলতেছি এই জায়গাতে একটা নুরানি মক্তব এখনো হয় নাই আমার বিরাট আবেগ এবং মনের প্রেরণা এটাতে এখানে একটা মক্তব ইমানি শিক্ষার কেন্দ্র যেন হয়ে যায় এই সমস্ত রসুমাতগুলি যেগুলি আমি আপনাদের সামনে বলছি এগুলি হল পুরাতন রসুমাত কতগুলি নতুন রসুমাত আমাদের মধ্যে হয়ে গেছে সেগুলি হলো 4 দিন দা 40শা এগুলি হলো নতুন রসুমাত এবং লাকো সালাম সালাতু সালাম এই যে সালাম এগুলি হলো নতুন রসুমাত হয়েছে। যে আমি আস্তে আস্তে পুরা রসুমাত থেকে সামনের এই রসুমাতগুলিতে আসার জন্য মোকদ্দমা হিসাবে আলোচনা করতে গেছিলাম তো এখন তো এম বিশা আসছেন আরও অনেক বক্তা আছে ইনশাল্লাহ সামনে যখন সুযোগ হবে নতুন পুরাতন রসুমাতগুলি এখন এই আলোচনা করার জন্য স্টেজ উঠার আগেই আমাকে একটু বসে কয় আপনার আলোচনার বিষয়বস্তু ঠিক করা হয়েছে রসুমাস সম্পর্কে সেই হিসাবে যা যতটুকু পারছি আপনাদের সামনে আলোচনা করছি আর যেগুলি রসুমাত আছে এগুলি সম্পর্কে আপনারা দিন সালিসা সারুম ফত্যা যেগুলি আছে এগুলি বর্জন করার চেষ্টা করেন যেগুলি না করলে আমাদেরকে নবী প্রেম নাই ভালোবাসা নাই মোহাম্মত নাই বলে ওরা প্রেম ভালোবাসা করিয়া এই যে আল্লাহকে কষ্ট দিতেছে নবীকে কষ্ট দিতেছে অলমায় গ্রামতে কষ্ট দিতেছে ইন্দ্লাদি রে উজুন লাহ বরসু রহু লাহান আহুমল্ল বিদুনিয়া বয়লা ফেরা ওয়াদাল হুমাদা বানালি মা এটা সালাত তো সালা মের যে আয়ত আছে এই ফর রায় মধ্যে মেদ্দেশুর আদাবে এই আয়ত উল্লেখ করা হইছে উল্লেখ করে বলতেছে সালাত সালামকে কেন্দ্র করিয়া নবীর কেন্দ্র করিয়া আল্লাহকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর সাথে আর অংশীদার বানা আল্লাহর সাথে আল্লাহর আল্লাহ নবীকে তুলতে তুলতে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া নবীকে কষ্ট দেওয়া মানে নবীকে উদাইয়া কোদা পর্যন্ত পৌঁছে দেওয়া অনেকেই নবীর সমালোচনা করে নবীর সমালোচনা করে নবীর কষ্ট দেয় সাহাবায়ে করে সাহাবায়ে کرامের সমালোচনা না করলে তাদের ফেডের বা হজম হয় না তাদের ইমান মকমমল হয় না এরকম কতগুলি লোক আছে এদের সম্পর্কে বলা হয়েছে ইন্নাল্লাযিনা ইউজুন আল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুম আল্লাহু ফিদুনিয়া ওয়াল আখিরাত তাদের উপর আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে অভিশাপ অভিশাপ অভিশাপ

ওলমাইক এরাম দেখ মহিলা পুরুষদেরকে কষ্ট দে এরা দু শুরু না এরা সালাম হয় না এরা নবীর প্রেম নাই ভালোবাসা নাই এরকম বলিয়া যারা মুমিনদেরকে কষ্ট দে আল্লাহ বলতেছে ফাকাতি হাতাম আলু বহতান ইসলাম মবিনা বহতানের গুনাহ তাদের আমলনামা আসতেছে বহতান বহতান কবিরা গুনাহ হইতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এভাবে অপবাদ পোক পরসার কুরা ওলমাই দেবন্দি কথা কৌমিদারার যত ওলমাই কেরাম আছে এদের দুর্নাম করিয়া নিজের জিন্দেগির আমল বরবাদ করা হইতেছে আল্লাহ তালা আমাদেরকে এই রসুমাত থেকে সংশোধন করিয়া ফাক্কা ইমানদার হবার আল্লাহ তালা সবাইকে তো করুন ওয়াখির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল